আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওতে। কেমন আছেন সবাই? যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি ভিডিওটা ভালো লাগবে, শেষ অবধি অবশ্যই দেখবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ আছে রাজিয়াম ব্লগ নামে, সেখানেও লাইক দিতে পারেন, দেন সেটাও ভিজিট করতে পারেন, কারণ ওখানে আমাদের ছোটোখাটো আপডেটগুলো দেওয়া হয়। আর আজকে আমি সেম কালারের শুধু ডিজাইনটা আলাদা এরকম কিছু থ্রি পিস দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এই কালার কম্বিনেশনটা ড্রেস এর আগে আমরা যতবার করেছি, অন্যান্য ডিজাইন করেছি আর কি, যতবারই করেছি ততবারই আপনাদের মাশাল্লাহ ভালোই লেগেছে, আর আজকের ড্রেসগুলো আশা করি ভালো লাগবে। খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, যারা একটু ডিপ শেডে পরতে চায় তাদের জন্য এই কম্বিনেশনটা। আমার সামনে দেখেই হয়তো বুঝতে পেরে গেছেন যে একটু ব্ল্যাকের কিছু আসতে চলেছে। হ্যাঁ, আমাদের বাটিকে ব্ল্যাকটা খুব কম হয়, কারণ ব্ল্যাক মানে কালো রঙটা হচ্ছে মানে একদম কালো রঙের তো অনেক শেড হয়, কুচকুচে কালো যে রঙটা সেই রঙটা নিয়ে আসাটা একটু ডিফিকাল্ট হয়, যার জন্য ওই রঙটা করাটা মানে করা হয়ে ওঠে না। তো এইবার আমার বেশ কিছু, আমি এর আগেও একটা ভিডিও গেছে কালো রঙের ড্রেস করা হয়েছিল, তো এবারেও কালো রঙের বেশ কয়েকটা কালার মানে ডিজাইন আছে, সেম কম্বিনেশনের বেশ কয়েকটা ডিজাইন হবে। আশা করি প্রতিটা ড্রেসই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনাদের যদি এখান থেকে কোনো ড্রেস পছন্দ হয় স্ক্রিনশটে কিন্তু ছবিটা আমাদের ইনবক্সে দিতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ভিডিওতে দেওয়াই আছে, ওটা দেখে নেবেন বা হয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না, পেমেন্টটা বিকাশে করতে হবে, এই হচ্ছে আমাদের শর্টকাট ওয়ে। তো কথা না বাড়িয়ে এখন ড্রেসে চলে যাচ্ছি। এটা এক অর্গিন্ডির একটা ড্রেস, আপনারা যারা অর্গিন্ডি যেটাকে বলেন, অর্গিন্ডি হচ্ছে খুব পাতলা একটা ফ্যাব্রিক, সেটাতে ব্লক করানো হয়, তবে এই ফ্যাব্রিকটা আবার পাতলা বলতে আপনারা কিন্তু ট্রান্সপারেন্ট মনে করেন না, এটা কিন্তু ট্রান্সপারেন্ট কিছুই না, জাস্ট থিকনেসটা একটু পাতলা। এই তো এটা থাকছে, এটা কিন্তু আড়াই হাত বহর, আপনার চাইলে গোল জামা, আনারকলি, যে কোনো ধরনের ডিজাইন, বা এখন তো শ্রাগের ডিজাইন কিন্তু বের হয়েছে, এখন কিন্তু খুব সুন্দর কোটি সিস্টেম, মানে ওই যে জামার ওপর যে লং কুটিগুলো মানে শ্রাগ যেটাকে বলে আর কি, তো ওই ধরনের ড্রেসও কিন্তু এগুলোতে খুব সহজেই করা যায়। তো আপনারা চাইলে যে কোনো ডিজাইনে করতে পারবেন, খুবই ইজিলি করতে পারবেন। তো এইটা থাকছে হচ্ছে জামার কাপড়টা, এটা জামার ফ্রন্ট ব্যাক সেম, খুব সুন্দর কিন্তু দেখেন, ছোটো ছোটো সাদা সাদা বলবল টাইপের এরকম বাটিক হবে, কালোর সাথে সাদা আর বেগুনি থাকছে। আচ্ছা, আপনাদের সুবিধার্থে মানে আপনাদের কাছ থেকে জাস্ট এই জিনিসটা আমি একটু শেয়ার করলাম, যে আমরা চাইতেছি না ব্লক বাটিকের শ্রাগ নিয়ে আসব। তো আপনারা যারা হচ্ছে আসলে শ্রাগটা হলো এমন মানে এটাও এক ধরনের পার্ট অফ বোরখা, তো অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না, এটা কিন্তু আমি কাউকে ছোট করার জন্য বলছি না, যারা জানে না তাদের জন্য বলতে চাই, যে কোটির মতো এক ধরনের বোরকা। তো আমি চাইছি যে ব্লক বাটিকের ওরকম কিছু বা ব্লকের ওরকম কিছু করলে কেমন হবে, যদি আপনারা কি আমার সাথে এগ্রি থাকেন যে না আপু করো ভালো লাগবে বা আমরা নিব, তাহলে আমি করতে চাই ও নতুন একটা প্রোডাক্ট। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আমরা কী ধরনের আনবো না আনবো সেটা আপনাদের সাথে শেয়ার করব, তার আগে আমি ওইটা নিয়ে আপনাদের উপরেই ছেড়ে দিলাম, আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন প্লিজ, হোয়াটসঅ্যাপ ইমুতে না, ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন যে আপু তুমি শ্রাগ করো বা এই ধরনের করলে ভালো লাগবে। আচ্ছা, এইটা হচ্ছে খুব সুন্দর একটা বেগুনি কালারের সালোয়ারের কাপড় থাকছে এই জামাটার সাথে, আর হাতের কাপড়টা কিন্তু এই যে থাকবে, আর হচ্ছে ওড়নাটা, এই তো পাচ্ছেন এই ওড়নাটা, এই ড্রেসটা আপনারা পাচ্ছেন শুধুমাত্র 950 টাকায়। 950 টাকায় কিন্তু এত সুন্দর একটা অর্গেন্ডি বাটিকের ড্রেস পাবেন। তো আপনাদের যাদের যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্স করতে হবে। তো এরপর আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি, ওইটা তো একটা ডিজাইন দেখিয়ে ফেললাম, এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন, এটা একটু লম্বাটে টাইপের, ওই যে মানে ঝুমকো বা গাছ টাইপের এই ধরনের একটা মোটিভ হবে, এই তো ডিজাইনটা এরকম। আর কালারটা কিন্তু মানে কালো কালারটা, বেসিক্যালি কালো কালারটা খুব সুন্দর কুচকুচে কালার, আর এই যে বেগুনিটা এটা কিন্তু খুব সুন্দর একটা বেগুনি কালার, বা হচ্ছে ওই যে জামসেলা কালার বলে অনেকে, ওই ধরনের একটা কালার। আমি জানি কিছু কিছু কালার না লাইটের কারণে কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, আর স্লোটা আমাদের পক্ষে মানে আমাদের কাছে করারও কিছু থাকে না, আপনারা নিজেরা একটা জিনিস দেখবেন, খুবই সিম্পল একটা জিনিস, যে আপনারা অনেক সময় ছবি উঠান
বা কোনো ড্রেসের ছবি বা কোনো মানে কোনো মোমেন্টের ছবি উঠাতে যান, দেখবেন যে অনেক সময় না ওই ঠিক কালারটা না ক্যাপচার করা যায় না, একটু কালারটা 19-20 হয়। তো আর আমাদের ক্ষেত্রেও যেটা হয় যে কিছু কিছু কালার না ওই হয় না, যেমন এই কালারটাই অনেকের কাছে, আমি অনেকের ছবি দিলে না এই কালারটা কেমন যেন একটা কালার হয়ে যায়, মানে ম্যাজেন্ডা ম্যাজেন্ডা টাইপের। এটা কিন্তু আসলে ম্যাজেন্ডা কালার না, ম্যাজেন্ডা কালার সেটা হচ্ছে লাইট শেড, মানে সেটা হচ্ছে লাল শেডের কাছে যায়, আর এটা ঠিক বেগুনি শেডের একটা কালার, যাকে বেগুনি কালার বলা যায় বা জামছেলা কালারও বলতে পারেন। আর এটা হচ্ছে হাতের পোর্শনটা, আর ওড়নাটা দেখি। আপনারা যারা এই ড্রেসগুলো পারচেস করবেন অবশ্যই কিন্তু ড্রেসগুলো নিয়ে আগে ওয়াশ করবেন, হালকা গুঁড়া সাবান দিয়ে ওয়াশ করে নেবেন, কারণ ড্রেসগুলোতে প্রচুর ময়লা প্রচুর বালি থাকে, যার কারণে হয় কি যে আমরা যখন ভিডিও করি বা আমরা যখন এগুলো প্যাকেজিং করি নাড়াচাড়া করি তখন আমাদেরও একটু প্রবলেম হয়, মানে ওই যে কাশ ওঠে বা নাক চুলকায় এই ধরনের অ্যালার্জির সমস্যা থাকলে। আর আপনারা যাদের স্কিনের কিন্তু প্রবলেম হওয়ার একটা পসিবিলিটি থাকে বাটিকের জিনিস থেকে, তো আপনারা কিন্তু এটা অবশ্যই আগে ওয়াশ করে নেবেন গুঁড়া সাবান দিয়ে, হালকা করে গুঁড়া সাবান ভিজিয়ে ওয়াশ করে ধুয়ে বাস শুকিয়ে নেবেন, হয়ে যাবে, খুব সিম্পল একটা বিষয়। তারপর আরেকটা ডিজাইন, এটা হচ্ছে এটাও একটু লম্বা টাইপের একটা ডিজাইন, খুব সুন্দর একটা লম্বা ঢেউ ঢেউ, এটা না ওই যে ভি ভি শেপের মতো, এই যে ভি 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 শেপের মতো, ডাব্লিউ বা ভি শেপ যেটাই বলেন, তার থেকে আবার লম্বা লম্বা করে বরফি আকারে ছোটো ছোটো দানার মতো উপরে করা আছে। তো এটা থাকবে জামার পোর্শনটার, তার সাথে এইটা হচ্ছে সালোয়ারের পোর্শন। হ্যাঁ, এটা হচ্ছে সালোয়ারের পোর্শন, এটা হচ্ছে হাত, ওড়না হচ্ছে এটা, খুব সুন্দর এই ওড়নাটা পাবেন। আর এটা হচ্ছে আঁচল, এটা বডি এটা আঁচল, তো এটাও পেয়ে যাচ্ছেন আপনারা 950 টাকায়। তারপর আরেকটা দেখাচ্ছি, এইটা আবার একটু ডিফারেন্ট ডিজাইন দেখেন, এর আগের কাজগুলো তো একদম ভরাট ভরাট ছিল, আর এটা আবার খুব হালকা কাজ, মানে ফুলের ডিজাইনটা একটু বড় বাট হচ্ছে ডিজাইনটা কিন্তু খুব হালকাভাবে করা। তো এটা কিন্তু জামার কাপড়টা থাকবে, প্রতিটা ড্রেসে কিন্তু অর্গেন্ডির। হ্যাঁ, আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, এটা বেগুনি, আর এটা হচ্ছে হাতের কাপড়, আর ওড়নাটা দেখাই। এইটার ওড়নার বেগুনিটা কিন্তু তুলনামূলক একটু লাইট, কারণ হচ্ছে এটার সালোয়ারের কাপড়টাও তুলনামূলক একটু লাইট করা হয়েছে। তো এই যে এটা খুব সুন্দর, লাইট হলেও কিন্তু যারা একটু বয়স্ক টাইপের যে ঠিক আছে কালো পরতে চাচ্ছে কিন্তু বাট বেগুনিটা একটু বেশি কালারফুল হয়ে যাচ্ছে, তারা কিন্তু এই লাইট ধরনের এই কালারটা সিলেক্ট করতে পারেন, আর ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর। তো প্রতিটা ড্রেসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 950 টাকায়। যদি কোনো ড্রেস ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে ছবি দিতে হবে, দেন আমরা তখন আপনার সাথে যোগাযোগ করে নিব। আর আমাদের এই ভিডিওটা আপনারা হয়তো যখন দেখবেন তখন থেকে হয়তো আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে, বাট তার আগে যে প্রবলেমটা হয়েছিল ঝড় হওয়ার কারণে, আমরা এখন নতুন যে উত্তরা শিফট করেছি তো ওইখানে অনেক পানি জমে গিয়েছিল রাস্তাতে, তো আমরা আসলে যেহেতু নতুন আমরাও জানতাম না এখানকার রাস্তাঘাটগুলো কেমন হয়, তার জন্য ডেলিভারি ম্যান আসতে পারে নাই, আর ডেলিভারি নিয়ে গিয়েও আবার ডেলিভারি ওদের হাবে পৌঁছাইতে সমস্যা হয়েছে, যার জন্য আমাদের ডেলিভারিগুলো একটু ডিলে হয়ে গেছে। তো আপনারা এটা নিজ গুণে ক্ষমা করবেন, আর অবশ্যই আপনারা সাপোর্ট করেছেন, পাশে তো অবশ্যই আছেন, তারপরেও অনেকে একটু অরিট ছিলেন যে আপু কীভাবে কী হলো এত দেরি হচ্ছে, কেন তোমার তো সাধারণত দেরি হয় না, দেরি হওয়ার বিষয় এটাই ছিল। আর আমার যেহেতু ছোটো বাচ্চা আর সব কিছু নতুন বাসা, আমার এখনও বাসার কাজ বাকি আছে, সব কিছু নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম যে আপনাদের আপডেটটা দিব এটাও আমার আসলে হয়ে ওঠেনি। তো সব কিছু মিলিয়ে আশা করি আপনাদের ভালোই লেগেছে যারা অর্ডারগুলো হাতে পেয়েছেন, আর এই ভিডিওটা দেখে এখন যখন থেকে ভিডিওটা দেখবেন তখন আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই, নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।